আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ডিএস কবির খান এর মতো ভিডিও এডিটিং করা যায়। তো ডিএস কবির খানের মতো বললে ভুল হবে, এক কথায় বলা যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ডান্সিং ভিডিও এডিটিং করা যায়। তো আপনি যদি ডান্সিং চ্যানেল ক্রিয়েট করে থাকেন এবং সেখানে যদি ডান্সিং ভিডিও আপলোড করতে থাকেন বা আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। তো কীভাবে ডান্সিং ভিডিও এডিটিং করা যায় মোবাইল ফোন ব্যবহার করে, আমরা সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, তার মতো ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করব ক্যানভাস্টার অ্যাপ্লিকেশন। যাদের ফোনে ক্যানভাস্টার অ্যাপটি নাই, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বা ফ্রি ভার্সন ব্যবহার করার জন্য অন্য কোনো ওয়ে ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব ফ্রি ভার্সনটা ব্যবহার করার জন্য, কারণ এখানে ফুল আনলক থাকে। যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। তো তারপরে হচ্ছে আপনার ভিডিও শুটিংয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো কীভাবে ভিডিওটি শুটিং করবেন সেটা দেখব, তার আগে চলুন ডিএস কবির খানের একটা পার্ট দেখি যে আমরা কোন এডিটিংটা দেখতে চাচ্ছি। তার আগে বলে রাখা ভালো, কীভাবে ডিএস কবির খান ভিডিওতে কালার গ্রেডিং করে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে আসবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি মোবাইল ফোনটি ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে যদি আমরা ডিএস কবির খানের একটা ভিডিও প্লে করি, তো আমি যে দেখুন ভিডিওটি প্লে করে দিলাম। তো এই যে আপনারা দেখুন, এখানে তিনি যখন নাচটা দিচ্ছে তখন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, কিন্তু তার নাচের ধরনটা ঠিকই থাকছে, ঠিক না? তো এইভাবে আপনারা কীভাবে এডিট করতে পারবেন সেটাই জানবো। ওকে, তো যাই হোক এটা আমরা বাদ দিলাম। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ক্যানভাসটার অ্যাপটি ওপেন করে দেবো। তো তার আগে দেখবো কীভাবে শ্যুট করতে হয়। সো লেটস স্টার্ট দিস ভিডিও উইদাউট আদার ইন্ট্রো। তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো নৃত্যটা প্র্যাকটিস করুন। প্রথমত আপনি মুদ্রাটাকে সুন্দর করে দিবেন, অর্থাৎ নৃত্যর প্রথম অংশটুকু আপনি সুন্দর করে দিবেন, এবং যে জায়গায় আপনি প্লেসটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই জায়গা পর্যন্ত আপনি নৃত্যটা দিবেন। তো এই যে আমি গুরান পর্যন্ত রাখলাম, গুরানটা আমি অন্য জায়গায় আবার দিব। তো দেখুন আমার এই পার্ট শেষ, এবার সেকেন্ড পার্টে অন্য জায়গায় এসে আমি সেম গুরানটা আবার দিব, ঠিক আছে? তো এখানে আমি যে সেম গুরানটা আবার দিচ্ছি, তো সেম গুরানটা আবার দেওয়ার পরে শেষের মুদ্রাটুকু আমি আবারও দিচ্ছি, দেখুন। তো এইভাবে শ্যুট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমার ফোনে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দিলাম। তো আপনারা আপনাদের ফোনে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেবেন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে যেখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে 16.9টাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেসও করবে। দেন এবার আপনাদের কাজ করতে হবে হচ্ছে যে এই জায়গায় এই মিডিয়াতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি। তো মিডিয়াতে ক্লিক করার পরে আপনার ডান্সার যে ভিডিওটি রয়েছে, অর্থাৎ আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি ইনপুট করবেন। তো আমি এখান থেকে ইনপুট করে দিচ্ছি সেই ভিডিওটি। তো দেখুন এই যে আমি এখান থেকে সেই ভিডিওগুলি ইনপুট করে দিচ্ছি। তো আপনি আগে যে ডান্সটি করেছেন সেটা ইনপুট করবেন, পরে যে ডান্সটি করেছেন সেটাও ইনপুট করবেন, ঠিক আছে? শুধুমাত্র আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য আমি এখানে দুইটা পার্ট করেছি। তো এবার আপনি টিকমার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখুন আমি এখান থেকে ডান্সটা শুরু করেছি। তো আপনি চাইলে যে এখান থেকে কাটিং করে দিতে পারবেন। তো আমি এই বাকি অংশটুকু কেটে দিব। তো কাটার জন্য ভিডিওর উপর ট্যাপ করবেন, এখানে একটা সিজার আইকন পেয়ে যাবেন। সিজার আইকনে ক্লিক করার পরে প্রথম অপশানে ক্লিক করলে আগেরটুকু কেটে যাবে, দ্বিতীয় অপশানে ক্লিক করলে পরেরটুকু কেটে যাবে, আর যদি আপনি পরের অপশানে ক্লিক করেন তাহলে আপনার যে কাজটি হবে এটা হচ্ছে দুইটা পার্ট হয়ে যাবে ভিডিওর, আর এখানে ক্লিক করলে আপনার অডিওটা আলাদা হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আগের অংশটুকু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আপনি যদি আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, তো আগে সাউন্ডটাকে এখান থেকে একটু লো করে নিই। তো এবার যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমি যেখানে ডান্সটাকে শুরু করব, তো এই যেখান থেকে আমি শুরু করলাম ডান্সটা, তো জাস্ট এই যে আমি এখানে একটা ঘুরনটি দিলাম, এই ঘুরনটিতে আমি প্লেসটা চেঞ্জ করে নিব। তো এই যে দেখুন আমি জাস্ট এই যে এটাকে আস্তে আস্তে স্ক্রল করবো, এই যে এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, এটাতে একটু খেয়াল রাখুন। তো এই লাল দাগটা যতটুকু যাবে মনে করবেন যে এতটুকু আপনার ভিডিও মার্ক হয়েছে। তো জাস্ট এই যে আমি জাস্ট এই ঘুরনটি পর্যন্ত রাখবো আর কি। তো এই যে আমি এইটুক পর্যন্ত রাখব, সরি আমি এই যে এইটুক, হ্যাঁ আমি এইটুক পর্যন্ত রাখব। এবার আবারও ভিডিওর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি এই যে এখান থেকে আবারও সিজার আইকনে ক্লিক করব। সিজার আইকনে ক্লিক করার পরে বাকি অংশটুকু কেটে দিব। তো এই যে কেটে দিলাম, ঠিক আছে? তো দেখুন এই যে আমি এইটুক পর্যন্ত রাখছি কিন্তু।
তো এবার আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। তো সেকেন্ড পার্টে আসার পরে যে আমার এখানে আমি একটা ঘুরান দিয়েছি, তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, সাউন্ডটা একটু লো করে নিই। তো দেখুন এই যে আমি এখান থেকে ভিডিও প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে কিন্তু আরেকটা ঘুরান দিয়েছি। তো আমি এই ঘুরানটা আপনাদেরকে দেখাই, এই যে আমি এই ঘুরানটা দিয়েছি। তো জাস্ট এই যে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোথায় ভিডিওটাকে কাট করেছি, যে আমি এই জায়গায়। হ্যাঁ, তো প্রথমে বলে রাখছিলাম যে দুইটা মুদ্রায় আপনার একরকম দিতে হবে। এই যে আমি এই জায়গায় কাট করেছি, এতটুকু ঘোরার পরে আমি এটাকে কাট করে ফেলেছি। তো যে এতটুকু ঘোরার পরে কাট করে ফেলেছি, এবার এখানে যাব দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে যাওয়ার পরে যে এটুকু আসার পরে আমরা এটাকে আবার কাট করে ফেলবো। ওকে, আমরা এতটুকু রাখার পরে কাট করেছিলাম, তো এটাকে আপনি মিলিয়ে নেবেন অবশ্যই। ভিডিও এডিটিংয়ে একটু সময় দিবেন, তাহলে সুন্দর হবে এডিটিং। সরি হচ্ছে না, আচ্ছা যাই হোক, এখানে চেষ্টা করতেছি। তো আমি জাস্ট এই যে এটুকু মিলানোর পরে আমি এটাকে কাট করে দিব। ওকে, তো যতটুকু মিলছে আমি এতটুকু কাট করে দিচ্ছি। সিজার আইকনে ক্লিক করে আগের অংশটুকু এখান থেকে কেটে দিব। তো কেটে দিলাম। এবার যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনাদেরকে দেখাই, এই যে আমি এখান থেকে প্লে করলাম, দেখুন। ওকে, তো এই যে আমার এখানে একটু মিল হয় নাই, তো আবারও এটা দেখে শুনে মিল করে নেবেন। তো আমি এটাকে মিল করে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটু অংশ যদি একটু কেটে দিয়ে পাবে তাহলে হয়ে যাবে। তো আপনারা এটা দেখে দেখে এডিট করবেন। তো এখানে আমি সময়টা বেশি নিচ্ছি না, যার কারণে আর কি আমি শুধুমাত্র স্যাম্পল দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে, আমার প্লেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর ক্যামেরা স্ট্যান্ডটা ঠিক মতো রাখার চেষ্টা করবেন, এক পজিশনে রাখার চেষ্টা করবেন, দেন এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন। দেখছেন আমি কিন্তু প্লেসটা চেঞ্জ করে ফেলেছি, আপনারা দেখুন। এই যে আমি ভিডিও শুরুতে আমি এটাই দেখাইছিলাম, তো এই যে চেঞ্জ করে ফেলেছি। তো এবার আপনি এটাতে গান অ্যাড করার জন্য, তো অবশ্যই গানের সাথে মিল রেখে কিন্তু সবগুলোই করতে হবে। দেন এই যে গান, এখানে অডিও অপশনটা দেখতে পাচ্ছেন, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার পছন্দের গান এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমার মোবাইলে কোনো গান নেই, যার কারণে অ্যাড করতে পারছি না। তো যাই হোক, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। তো দেন হয়ে গিয়েছে। আর এখান থেকে চাইলে আপনি যে এখানে কালার করতে পারবেন, কালার অনেক অপশন রয়েছে, যে কালার অ্যাডজাস্টমেন্ট আপনি চাইলে কালার করতে পারবেন, এটা ব্যক্তিগত আপনার ব্যাপার। তো যাই হোক, এবার ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এখান থেকে আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, দেখুন এই যে এখানে শেয়ার বাটন রয়েছে বা শেয়ার আইকনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে দেখতে পারবেন এক্সপোর্ট বলে অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। দেখুন আমার এক্সপোর্ট হওয়া শুরু করেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।